ম্যাশলে ম্যাজিক এবং মাসেলস সিরিজটির প্রথম পর্বে আমাদেরকে দেখানো হয় একটি জাদু রাজ্য, যেখানে সকলে জাদু ব্যবহার করতে পারে। জাদুবিদ্যার আয়ত্ত এই রাজ্যে একজনের সামাজিক অবস্থান নির্ধারণ করে। যেখানে ড্রাগন উড়ে বেড়ানো স্বাভাবিক, সেখানে গভীর জঙ্গলে একটি ছেলে অস্বাভাবিকভাবে ব্যায়াম করতে থাকে, যা দেখে সেখানকার প্রাণীরাও ভয় পেয়ে যায়। ব্যায়াম শেষে ছেলেটিকে একটি ক্রিম পাফ খেতে দেখা যায়। এর পরের সিনে একটি কুঠির দেখানো হয়, যেখানে রেগ্রো বান্ডের নামের 75 বছর বয়সী এক ভদ্রলোককে দেখা যায়। হঠাৎ কে যেন দরজা ভেঙে ঘরে প্রবেশ করে, যা দেখে রেগ্রো চিৎকার করে ওঠে। সে আর কেউ নয়, রেগ্রোর ছেলে ম্যাশ বার্নডেড। ম্যাশ বলতে লাগলো সে ভুলে গিয়েছিল দরজাকে টানতে হবে নাকি ঠেলতে হবে, তাই সে ভেঙে ফেলেছে। তারপর ম্যাশ ক্ষমা চেয়ে দরজাটিকে লাগাতে যায়, কিন্তু উল্টোভাবে লাগাতে চেষ্টা করায় দরজাটিকে সে ভেঙে ফেলে। তারপর রেগ্রো জিজ্ঞাসা করে সে তার আজকের ব্যায়াম শেষ করেছে কিনা। ম্যাশ তার বাবাকে জিজ্ঞাসা করলো তার সকল ব্যায়াম শারীরিক কেন। রেগ্রো উত্তর দিতে পারে না। সে মনে মনে বলতে থাকে তুমি জাদু ব্যবহার করতে পারো না, কারণ তুমি আলাদা। এরপর রেগ্রো যখন কোনো কাজে বাহিরে যায় তখন ম্যাশকে বলে দেয় সে যেন কখনো শহরে প্রবেশ না করে, যা সে বারবার তাকে বলে এসেছে। রেগ্রো যেতেই ম্যাশ একটি ক্রিম পাফের বিজ্ঞাপন বের করে এবং শহরের দিকে দৌড়াতে থাকে আর বলতে থাকে দুঃখিত বাবা, আমি খালি পেটে চিৎকার শুনতে পারি না। তারপর সে শহরে প্রবেশ করে এবং ক্রিম পাফের দোকানের সামনে এতটাই উত্তেজিত হয়ে পড়ে যে তার হাতে থাকা কয়েনগুলো সে বাকিয়ে ফেলে, যা দেখে দোকানদার ভয় পেয়ে যায়। তারপর ম্যাশ কয়েনগুলো হাত দিয়ে সোজা করে দেয়, এতে দোকানদার আরো ভয় পেয়ে যায়। ক্রিম পাফ নেওয়ার পর ম্যাশের মাথা থেকে কাপড় পড়ে যায়। আশেপাশের সবাই অবাক হয়ে তাকাতে লাগলো আর বলতে লাগলো এটা কিভাবে সম্ভব, ছেলেটির মুখে তো কোনো দাগ নেই। এর পরের সিনে একজন অফিসারকে খবর পড়তে দেখা যায়। খবরে এই বছরে ডিভাইন মিশনারি পদে ভূষিত ব্যক্তিকে দেখানো হয়। এই পদটি দেওয়া হয় একাডেমিক বছরে সর্বোচ্চ ডিগ্রি প্রদর্শনকারী শিক্ষার্থীকে, সাথে দেওয়া হয় 1000 কোটি টাকা এবং রাজকীয় পদবি। এগুলো পড়ার পর অফিসারটি তার নিস্তেজ জীবন নিয়ে আফসোস করতে থাকে। এরপর কারাগারে থাকা একটি চোর তাকে ছেড়ে দিতে বলে, কারণ সে অল্প চুরি করেছিল, যা শুনে অফিসারটি রেগে গিয়ে তাকে মারতে যায়। ঠিক সেই সময় তার একটি কল আসে এবং সে জানতে পারে শহরে দক্ষিণ একটা বালক দেখা গেছে। এর পরের অংশে দেখানো হয় ম্যাশ আরেকটি অফিসারের সাথে ধাক্কা খেয়ে তার জামা নষ্ট করে ফেলে। জামা নষ্ট হয়ে যাওয়ায় ওই অফিসারটি ম্যাশের সাথে ঝামেলা করতে থাকে। ম্যাশ ওই অফিসারের পোশাক টেনে ছিঁড়ে ফেলে এবং বলে দুঃখিত আমি ধুয়ে ফেরত দেব। তারপর পূর্বের অফিসার টি ঘটনাস্থলে আসে এবং তার নাম দেখানো হয় ব্র্যাড কোলম্যান। ব্র্যাড ওখানে ম্যাশকে দাঁড়িয়ে থাকতে দেখে ফেলে। ঠিক তখনই রেগ্রো ম্যাশকে নিয়ে ওখান থেকে ব্র্যাডের সামনে থেকে পালিয়ে যান, কিন্তু ব্র্যাড জাদু ব্যবহার করে তাদের পিছনে একটি পাখি লাগিয়ে দেয়। ঘরে ফিরে রেগ্রো ম্যাশকে বকতে থাকে, ম্যাশ ক্ষমা চাইলে তাকে শাস্তি হিসেবে সকালের ব্যায়াম পুনরায় করতে বলেন। এরপর রেগ্রোকে ক্রিম পাফ দিয়ে ম্যাশ বাইরে চলে যায়। একটু পর রেগ্রো জানলা দিয়ে একটি পাখি দেখতে পায়। সঙ্গে সঙ্গে দেওয়াল ভেঙে কিছু অফিসার প্রবেশ করেন। অন্যদিকে ম্যাশ ব্যায়াম শেষ করে বাসার সামনে আসতেই কিছু শব্দ শুনতে পেয়ে দাঁড়িয়ে যায়। ভেতরের অফিসারগুলো রেগ্রোকে ম্যাশ কোথায় জিজ্ঞাসা করে এবং রেগ্রো বলে সে কিছু জানে না। এতে অফিসারগুলো তাকে অত্যাচার করতে থাকে। তখন রেগ্রো মনে মনে বলতে থাকে সে কখনোই বলবে না, সারা জীবন তার পরিবার তাকে অপমান করত কারণ তার জাদু শক্তি কম ছিল বলে, এমনকি সাধারণ জনগণও তাকে নিয়ে মজা করত। আর সহ্য করতে না পেরে রেগ্রো যখন আত্মহত্যা করতে প্রস্তুত হয় সে কান্নার আওয়াজ শুনতে পায়। কান্নার আওয়াজ শুনে রেগ্রো একটি শিশুকে দেখতে পায়। রেগ্রো বুঝতে পারে শিশুটির চেহারায় কোনো দাগ নেই, তাই সে পরিত্যক্ত। রেগ্রো বাধা পরে সে শিশুটিকে রক্ষা করবে, কারণ তাদের ভাগ্য একই রকম। এরপর রেগ্রো চিৎকার করে বলতে থাকে পালাও ম্যাশ পালাও। ব্র্যাড বলে তার মানে সে কাছেই আছে, দ্রুত খোঁজো। এরপর সে রেগ্রোকে লাঠি মারতে থাকে। এরপর ম্যাশ দরজা ভেঙে একটি অফিসারকে ঘুষি মেরে প্রবেশ করে। তারপর অন্য অফিসারটির পোশাকটি সে দ্বিতীয়বারের মতো ছিঁড়ে ফেলে এবং তাকে একটা জোরে থাপ্পড় দেয়। ব্র্যাড জাদু ব্যবহার করলে ম্যাশ সহজে হাত দিয়ে তা সরিয়ে দেয়। ব্র্যাড আরো শক্তিশালী জাদু ব্যবহার করলেও কোনো লাভ হয় না। ম্যাশ ব্র্যাডের জাদু গোলাগুলো দিয়ে খেলতে থাকে। এরপর ম্যাশ তার বাবার জাদুদণ্ডটি উঠায় এবং বলে বাবা আমি এটা ধার নিলাম। ব্র্যাড ভয় পেয়ে জাদু থেকে বাঁচতে সুরক্ষার ঢাল তৈরি করে এবং বলে কোনো সাধারণ জাদু আমাকে ছুঁতে পারবে না। এরপর ম্যাশ জাদুদণ্ডটি ছুঁড়ে মারে, এতে ব্র্যাডের ঢাল ভেঙে যায় এবং সে বোকা হয়ে যায় আর বলতে থাকে সে জীবনে কাউকে এভাবে জাদুদণ্ড ব্যবহার করতে দেখেনি। তারপর ম্যাশ বলে আমার পরিবারের পিছনে আবার আসলে পুঁতে ফেলবো। ছেলের শক্তি দেখে রেগ্রো অনেক অবাক হয়ে যায়। এরপর ব্র্যাড বলে আমি যা বলি তা করো, তাহলে তোমাদের ছেড়ে দিব। সে বলে প্রতি বছর একাডেমির সেরাদের মধ্যে ডিভাইন মিশনারি মনোনীত হয়, এতে তারা রাজকীয় সম্মান আর অর্থ পায়। সে ম্যাশকে বলে
বলে জাদুর বিদ্যালয়ে ভর্তি হও এবং ডিভাইন মিশনারি হিসেবে মনোনীত হও এবং ব্র্যাডকে তার অর্থ এবং সম্মানের যাতে ভাগ দেয়। এগুলো শুনে রেগ্রো বলে, এমন কারো কথা শুনো না যে একটু আগে আমাদের শত্রু ছিল। ব্র্যাড বলে, আমাকে বিশ্বাস করবে কিনা এ সিদ্ধান্ত তোমাদের উপর, তবে মনে রেখো যদি রাজি না হও তাহলে সারা জীবন আমরা তোমাদের পিছনে পড়ে থাকবো এবং তোমাদের সারা জীবন পালিয়ে বাঁচতে হবে, আর নাকি ঝুঁকি নিবে আর নিজের ভাগ্যকে পরিবর্তন করবে। ম্যাশ বলে সে রাজি, কিন্তু রেগ্রো বলে তুমি কি পাগল, এটা একটা জাদুর বিদ্যালয়। তখন ম্যাশ বলে আমার ইচ্ছা শক্তি সবার থেকে বেশি। রেগ্রো বলে বিষয়টা ইচ্ছা শক্তির নয়। এর পরের অংশে ইস্টার্ন ম্যাজিক একাডেমি দেখানো হয় এবং ম্যাশ শপথ করে যদি তার বাবার সাথে সুখে থাকার মতো সহজ একটা বিষয় পৃথিবী মেনে না নেয় তাহলে সে তার হাত দিয়ে এমন পৃথিবী ধ্বংস করে দেবে। ম্যাশলে ম্যাজিক এবং মাসল দ্বিতীয় পর্বে দেখানো হবে ইস্টার্ন ম্যাজিক একাডেমি ভর্তি পরীক্ষা। ম্যাশ কি জাদুর বিদ্যালয়ে ভর্তি হতে পারবে? দেখার জন্য সাথে থাকুন।